হ্যালো ওয়ান ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী অর্থাৎ কল্যাণী এমসের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে একুশ চার দুহাজার তেইশ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে ছয় পাঁচ দু হাজার তেইশ ঠিক আছে এবং তার সাথে তোমাদের বলে রাখি এখানে কিন্তু টেন পাস এবং টুয়েলভ পাস যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং তার সাথে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে তো কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু সমস্ত কিছু এখান থেকে বুঝতে পারবে ঠিক আছে এবং তার সাথে তোমাদের বলে রাখি এখানে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করবো যে কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং বয়সীমা কী চেয়েছে এবং সিলেকশান প্রসেস কী আছে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং তার সাথে তোমাদের বলে রাখি এই হলো তোমাদের এমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবে সরাসরি এখান থেকে এবং দেখতেই পাচ্ছ তোমরা এখানে বলা আছে দেখো যে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং তার সাথে তোমাদের বলে রাখি যে এরকম চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে রাখো যাতে খুব সহজেই নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথমত অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং এখানে তোমাদের বলা আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী ঠিক আছে এবং তার সাথে তোমাদের এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বলা আছে এবং তার সাথে তোমাদের ডেট বলা আছে ইস্যু অফ ডেট একুশ চার দু ঠিক আছে এবং এখানে বলেছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর ভ্যাকেন্সি ইন রিসার্চ প্রোজেক্ট ঠিক আছে তো তোমাদের এই রিসার্চ প্রোজেক্টের আন্ডার তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে নেক্সট এখানেও ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তার সাথে দেখো বলা আছে সিরিয়াল নাম্বার বলা আছে নেম অফ দ্য পোস্ট বলা আছে এবং তারপর তোমাদের ডিউরেশন বলা আছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলা আছে এবং মান্থলি স্যালারি তোমাদের বলা আছে এবং তার সাথে তোমাদের এজ লিমিট বলা আছে তো প্রথমে দেখো তোমাদের কিন্তু ফিল্ড ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের বলে দিয়েছে যে তিন বছরের জন্য তোমাদের নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে প্রজেক্টের সময়সীমা অবধি এবং তারপর দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কী বলেছে না টুয়েলভ পাস ইন সায়েন্স সাবজেক্ট প্লাস ওয়ান ইয়ার রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ইন রিকগনাইজড অর্গানাইজেশন অথবা বলেছে টু ইয়ার ফিল্ড এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর্গানাইজড রিকগনাইজড অর্গানাইজেশন ঠিক আছে তো টুয়েলভ পাস হয়ে থাকতে হবে তোমাদের এখানে বলা আছে এবং তার সাথে তোমাদের যে কোনো রিকগনাইজ অর্গানাইজেশান থেকে এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এবং তার সাথে বলেছে যদি দু বছরের এক্সপিরিয়েন্স থাকে গভর্নমেন্ট সেক্টর থেকে তাহলেও তোমরা আবেদন করতে পারছো এবং এখানে দেখো বলা আছে যে বিএসসি ডিগ্রি উইল বি ট্রিটেড অ্যাজ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ঠিক আছে যদি তোমাদের বিএসসি ডিগ্রি থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে তিন বছরের এক্সপিরিয়েন্সের ছাড়টা পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখে নাও তোমাদের স্যালারি কত হবে না এখানে তোমাদের চব্বিশ হাজার চারশো বাষট্টি টাকা কিন্তু মান্থলি স্যালারি হয়ে যাচ্ছে এবং এজ লিমিট কী বলেছে না তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে বলা আছে এবং তার সাথে তোমাদের বলে রাখি এখানে কিন্তু একটি ভ্যাকেন্সির কথা বলা আছে ঠিক আছে নাম্বার অফ দ্য পোস্ট বলেছে একটি নেক্সট দেখে নাও তোমাদের ল্যাবটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে কিন্তু একটি শূন্যপদ আছে এবং এখানে তোমাদের প্রোজেক্টের সময়সীমা অনুযায়ী অর্থাৎ তোমাদের তিন বছরের জন্য কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে দেখে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী বলেছে না এখানে বলেছে হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট উইথ ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড ফ্রম এ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর রিকগনাইজ ইনস্টিটিউট অর সার্টিফিকেট অফ ওয়ান ইয়ার অফ ট্রেনিং ইন দ্য রিলিভেন্ট এরিয়া অথবা তোমাদের আইটিআই অথবা তোমাদের বলেছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অফ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড সাকসেসফুল কমপ্লিশনস অফ এটিএস ইন রিলিভেন্ট ট্রেড ফ্রম এ গভর্নমেন্ট অর্গানাইজ বোর্ড নেক্সট দেখো ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স সাবজেক্ট অ্যান্ড বিএসসি ডিগ্রি উইল বি ট্রিটেড উইল বি অ্যাজ টু টু অ্যান্ড থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ঠিক আছে তো এখানে তোমাদের কী বলেছে তোমরা দেখে নাও এখানে তোমাদের বলেছে যে তোমাদের হাই স্কুল অথবা তোমাদের ইকুইভ্যালেন্ট যদি ডিগ্রি থাকে এবং তার সাথে তোমাদের পাঁচ বছরের গভর্নমেন্ট সেক্টর থেকে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছ অথবা তোমাদের যে কোনো তোমাদের রিকগনাইজড ইনস্টিটিউশান থেকে যদি তোমরা পাঁচ বছরে তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এবং তার সাথে তোমাদের বলেছে যে তোমাদের এক বছরে কিন্তু যদি ট্রেনিং সার্টিফিকেট থাকে রিলিভেন্ট এরিয়াতে অর্থাৎ রিলিভেন্ট ট্রেডে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি আইটিআই সার্টিফিকেট থাকে রিলিভেন্ট ট্রেডে ঠিক আছে তাহলেও তোমরা আবেদন করতে পারছো অথবা তোমাদের বলেছে এখানে কি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি তোমাদের থাকে ভোকেশনালের উপরে তাহলেও তোমরা আবেদন করতে পারছো ঠিক আছে এবং তারপর দেখো তোমাদের এখানে বলা আছে যে তোমাদের যদি হ্যাঁ বিএসসি কোর্স করা থাকে ঠিক আছে তাহলে তোমাদের দু বছর অথবা তিন বছরের এক্সপিরিয়েন্সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং তার সাথে দেখো তোমাদের মান্থলি স্যালারি হয়ে যাবে এখানে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং তোমাদের বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং নেক্সট দেখে নাও এখানে তোমাদের জব রেসপন্সিবিলিটি বলা আছে তো ফিল্ড ওয়ার্কারের জন্য কি কাজ করতে হবে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কী কাজ করতে হবে এগুলি তোমরা দেখে নেবে ঠিক আছে এই হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা ভালো করে ফিল করবে তো প্রথমে তোমাদের পোস্টের নাম দেবে যেই পোস্টটির জন্য তোমরা আবেদন করছো তো সেই পোস্টটির নাম দেবে এবং প্রত্যেকটি ডিটেলস স্টেপ বাই স্টেপ ভালো করে ফিল করবে ঠিক আছে এবং তারপর চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে নেক্সট দেখে নাও তোমরা কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে বলে রাখি যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের দেখালাম ওই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করবে তারপর তোমাদের এজ সার্টিফিকেট তোমরা স্ক্যান করবে এবং তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমরা স্ক্যান করবে এবং তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমরা স্ক্যান করবে স্ক্যান করে তারপর তোমরা একটি পিডিএফ বানাবে পিডিএফ বানানোর পর এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদের পাঠাতে হবে ছয় পাঁচ দু হাজার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু ফর্মের মধ্যে বলা আছে পোস্ট কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তো সেই পোস্টটির নাম কিন্তু পার্টিকুলারলি তোমরা লিখবে তো তার সাথে তোমাদের এখানে বলে রাখি এখানে যেটি মেনশন করা আছে এটি তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে যেটি আমি তোমাদের ব্যাকেট করে দিলাম তো সেই ব্যাকেট পর্যন্ত তোমাদের কিন্তু যেটি মেনশন করা আছে সেটি লিখতে হবে যদি তোমরা ফিল্ড ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমরা এটি লিখছো এবং যদি তোমরা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরকে ল্যাবেরি অ্যাসিস্ট্যান্ট তোমাদের লিখতে হবে ঠিক আছে যে কোনো একটার জন্য তোমাদের অ্যাপ্লাই করলে যে কোনো একটা তোমাদের লিখতে হচ্ছে এখানে আর বাকি তোমাদের সেম থাকবে এখানে ঠিক আছে এবং তোমাদের বলে রাখি এই হলো তোমাদের কল্যাণী এমসের অফিশিয়াল ওয়েবসাইট তো এখানে ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ইন্টারভিউর ডেট এবং ভেনিউ সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে